আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু আবার চলে আসলাম এনাম মেশিনারিজে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, আর কমেন্টস করতে কিন্তু কেউ বলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একটা ড্রায়ার মেশিন। এটা দিয়ে আপনি যে কোনো জিনিস আপনার ড্রায়ার করবেন, অর্থাৎ আপনি শুকাবেন। তো চলুন দেখে আসি এই মেশিনটার ভিতরে কী আছে। ড্রায়ার মেশিন না জি, আসলে ড্রাই করা যাবে আসলে। জি, এটা হচ্ছে আপনার ড্রায়ার মেশিন। এটার ভিতরে আপনি এখানে এখানে 10টা আর এখানে হচ্ছে 10টা, অর্থাৎ 20টা 20টা কি বসবে এখানে। এটার ভিতরে আপনি দেখা গেল আপনি শুকনা মরিচ, অর্থাৎ আপনি শুকনা মরিচের বিজনেস করবেন, ভাঙানোর মেশিন। আপনি আমাদের মাধ্যমে, হ্যাঁ আমাদের মাধ্যমে আপনি কিন্তু ভাঙানোর মেশিন গুলো আছে। তো প্রথমে বলতে চাচ্ছি, আমাদের মাধ্যমে যদি আপনি ভাঙানোর মেশিন মানে নেন, তাহলে আমাদের মাধ্যমে আপনি ভাঙানোর মেশিন নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনি ভাঙানোর মেশিন নিতে গেলে আপনি সেটাও নিতে পারেন। আপনি মরিচ বা হলুদ বা ধনিয়া বা জিরা এই জাতীয় মেশিনগুলো দিয়ে যদি আপনি ভাঙাতে চান, তাহলে আপনি খুব সহজে ভাঙাতে পারবেন। এবং ভাঙানোর পরে সেটা কিন্তু আপনার প্যাকেট করতে হবে, অর্থাৎ প্যাকেটের আগে কিন্তু সেটা ড্রাই করতে হবে। তো ড্রাই কিভাবে করবেন, এটা হচ্ছে সেই মেশিন। আপনি এখানে 10টা ট্রে, এখানে 10টা, অর্থাৎ আপনি 20টা ট্রে আছে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ড্রায়ার মেশিন। এগুলো তো ট্রে বসবে না ম্যাডাম? হ্যাঁ, এগুলোর মধ্যে আপনি ট্রে বসবে। আমরা কিন্তু ট্রে দিচ্ছি না, ট্রে ছাড়া দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার ড্রায়ার মেশিন, অর্থাৎ শুকানোর জন্য এই মেশিনটা আপনার খুবই প্রয়োজন। আচ্ছা ম্যাডাম, একটু ক্লিয়ার করবেন যে আসলে কি মানে মরিচটা শুকাবে নাকি মরিচের ফাঁকিটা? ফাঁকিটা শুকাতে হবে, ফাঁকিটা শুকার প্যাকেটজাত করার আগে। প্যাকেটজাত করতে গেলে আপনার মরিচ কিংবা হলুদ বা ধনিয়া, বা ধনিয়া যারা মশলা জাতীয় জিনিস, অর্থাৎ ধনিয়া জিরা হলুদ এই জাতীয় যেই মশলাগুলো আছে, যারা এগুলো প্যাকেটজাত করতে যাচ্ছেন, তারা কিন্তু এর আগে একটু ড্রাই করে নিতে হয়। আর ওই ড্রাই মেশিন হচ্ছে এটা, একসাথে আপনারা প্রায় 20টা কিন্তু ট্রে একসাথে বসিয়ে কিন্তু আপনারা ড্রাই করে নিতে পারবেন। 20টা ট্রে একসাথে আপনি ড্রাই করতে পারবেন। এই মেশিনটা পুরো প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা না জি। এটার ভিতরে আপনি গ্যাস থাকবে, আপনি নিচে গ্যাস দেখতে পাচ্ছেন, যেখানে গ্যাসের বার্নার, গ্যাস দিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গ্যাসের লাইন লাগবে। এখানে এই পাশে একটা বার্নার আছে। আচ্ছা আচ্ছা, আর ওই পাশে আরেকটা বার্নার আছে, দেখেন এই যে এখানে, এই যে এখানে বার্নার, এই পাশে একটা বার্নার আছে, এই হচ্ছে বার্নারটা। আবার হাতের বামে ওই পাশে একটা বার্নার আছে, এই পাশে আছে। জি জি, ওকে। অর্থাৎ আপনি বার্নার আছে, এখানে আপনি বোর্ড দাও আছে যে আপনি কত খরচ করতেছে, কতটুকু গ্যাস, হ্যাঁ আপ ডাউন করতেছে, এটা আপনি সম্পূর্ণ উপরে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই মেশিনটা প্রাইস কত রাখছেন? কেউ যদি এই মেশিনটা নিয়ে আপনি বিজনেস করতে চায়, অর্থাৎ আপনি শুকানোর জন্য যদি কেউ এই মেশিনটা চায়, তো খুব সহজে আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর এই মেশিনটা আপনি 10 বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন। এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা জি, ওকে। তার সাইড কি ওয়ারেন্টি গ্যারান্টি কি? এই মেশিনটা আপনি 10 বছর সার্ভিস ফ্রি পাবেন। 10 বছর জি, 10 বছর সার্ভিস ফ্রি পাবেন। এটার জন্য কোনো প্রশিক্ষণ প্রয়োজন নাই? এটার ব্যাপারে কোনো প্রশিক্ষণ দেওয়া লাগবে না, কিন্তু আমাদের কাছ থেকে যখন মেশিনটা নেবেন তখন আমরা চালু করে দিবেন। জি অবশ্যই, চালু করে আমরা দিয়ে দিব যে কিভাবে জিনিসটা আপনি বাসায় গিয়ে আপনি চালু করবেন, সেটা আমরা এখান থেকে আপনাকে শিখিয়ে দিব। তো কেউ যদি এই মেশিনটা নিয়ে বিজনেস করতে চায়, খুব সহজে আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আমাদের লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর। আচ্ছা, নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তা থেকে হাতের বাম দিকে ললাটি বাস স্ট্যান্ড এসে হাতের ডান দিকে এনাম ভাইয়ের গোডাউন, কেউ বললে খুব সহজে আমাদের ফ্যাক্টরিটা দেখিয়ে দিবে। আর আমাদের এখানে শুধু ড্রায়ার মেশিন না, আমাদের এখানে আপনার 210টা আইটেমের মেশিন আছে। মোম, কলম, চানাচুর, চিপ, জুস, তারকাটা, মশার কয়েল, ড্রেসিং মেশিন, কেক, বিস্কিট, রুটি, রোটারি ওভেন, বক্স ওভেন, আপনার আইস ললি, সরিষা ভাঙানোর মেশিন, অনেক আইটেম দেখতে পাচ্ছেন। তো কারো যদি কোনো মেশিনে নিয়ে বিজনেস করার ইচ্ছে হয় বা কৌতূহল জাগে যে আমি এই বিজনেসটা করব, তো খুব সহজে আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আমাদের ফ্যাক্টরিতে লোকেশনটা তো আমরা বলেই দিয়েছি, আর স্ক্রিনে আমাদের নাম্বারটা থাকবে, আপনি সেই নাম্বারে কল করে আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর আমাদের শুক্রবার অফ ডে, শুক্রবার বাদে যে কোনো সময় আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর আমাদের সময়টা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে হবে। তো এই ভিডিওটা যদি আপনাদের মনে যদি একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই মেশিন যদি প্রয়োজন হয় আমাদের ফ্যাক্টরিতে সরাসরি চলে আসবেন। তো আমাদের যে অ্যাড্রেসটা আমরা তো বলেই দিয়েছি, তো আজ আমি এখানে আমাদের ভিডিওটা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।